নমস্কার বন্ধুরা, পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে KKR নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, কারণ জেসন রয় তিনি কিন্তু বলে দিয়েছেন যে তিনি এই বছর IPL খেলতে আসতে পারবে না, তার পার্সোনাল রিজন আছে, তো ফ্যামিলি প্রবলেম জেসন রয়ের। তো জেসন রয় কিন্তু এইবারে KKR দলে খেলতে আসবে না। আমরা যারা ভেবেছিলাম যে জেসন রয় KKR এর জন্য ভালো খেলবে, তো জেসন রয় কিন্তু এইবারে খেলতে আসবে না, তিনি পুরোটা ডিক্লিয়ার করে দিয়েছেন। অর্থাৎ জেসন রয়ের রিপ্লেসমেন্টে কিন্তু KKR তারা সই করে নিয়েছে ফিল সল্টকে, ইংল্যান্ডের প্লেয়ার, জেসন রয়ের মতো ইংল্যান্ডের ন্যাশনালিটির প্লেয়ার। তবে একটা অ্যাডভান্টেজ হচ্ছে, ফিল সল্ট তিনি কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান এবং তিনি কিন্তু বিধ্বংসী উইকেট কিপার। তার T20 স্ট্রাইক রেট হচ্ছে 152, যেটা আউটস্ট্যান্ডিং। আর তিনি IPL মাত্র 9টা ম্যাচ খেলেছেন, 9টা ম্যাচে 218 রান করেছেন এবং 87th হাই স্কোর। অর্থাৎ IPL কিন্তু ভালোই খেলেছিল ফিল সল্ট এবং ফিল সল্ট তিনি কিন্তু ভালো উইকেট কিপার ব্যাটসম্যান। অর্থাৎ জেসন রয় চলে গেছে, তাও কিন্তু কোনো ক্ষতি নেই, KKR জেসন রয় রিপ্লেসমেন্টে ভালো খেলোয়াড় নিয়ে নিয়েছে ফিল সল্টকে, ইনিও কিন্তু একটা ওপেনার ব্যাটসম্যান। অর্থাৎ একটা ভালো রিপ্লেসমেন্ট পেয়ে গেছে জেসন রয়ের, এতে এক ফোঁটাও সন্দেহ নেই KKR এর। ফিল সল্ট তার কারেন্ট মার্কেট ভ্যালু হচ্ছে 1.5 কোটি টাকা এবং জেসন রয় তারও মার্কেট ভ্যালু ছিল 1.5 কোটি টাকা, কিন্তু জেসন রয়কে KKR 2.5 কোটি টাকা দিয়েছিল, 3 বছরের চুক্তিতে সই করেছিল। যেহেতু জেসন রয় এই সিজনে খেলতে আসবে না, তাই ফিল সল্ট আর জেসন রয় 1.5 কোটি বেস প্রাইস চলে গেল, বেঁচে রইল এখন 1 কোটি টাকা। KKR কিন্তু তারা সরফরাজ খানকে নেওয়ার এসেছিল, আমি আগেও বলেছি। তো যেহেতু তখন CSK ও 60 লাখ দিয়েছিল, KKR ও 60 লাখ দিয়েছিল, তাই জায়গাটা আটকে ছিল। এইবার যেহেতু জেসন রয় আসবে না, তো KKR এর কাছে অটোমেটিকলি কিন্তু আরও 1 কোটি টাকা চলে এলো। তখন কিন্তু KKR এই 1 কোটি টাকা কিছুটা টাকা সরফরাজ খানকে নেওয়ার জন্য দিতে পারবে। অর্থাৎ এইবার কিন্তু KKR অনায়াসেই সরফরাজ খানের জন্য 1 কোটি টাকা খরচ করতে পারবে। অর্থাৎ KKR যে জেসন রয় চলে গেছে, এটা অবশ্যই খারাপ ব্যাপার। তিনি তার ফ্যামিলি ইস্যু, তার পরিবার সবসময় আগে, অবশ্যই খেলাধুলা তো হবেই, তো পরিবার আগে, তাই পরিবারের জন্য জেসন রয় IPL খেলবে না বলে দিয়েছে। তো এইবার ফিল সল্টকে KKR জেসন রয় রিপ্লেসমেন্টে নিয়েছে ভালো প্লেয়ার, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। সত্যি কথা বলুন, আমি যদি বলতে চাই, আমি কিন্তু ভেবেছিলাম KKR অকশানে ফিল সল্টকে নিতে পারে, কারণ KKR একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যান লাগবে। তো ফিল সল্টকে পেয়েছে KKR এর কিন্তু সেই অভাবটা পূরণ হয়ে গেছে, এবং যেহেতু জেসন রয়ের থেকে আরও 1 কোটি টাকা KKR পেয়েছে, সেই টাকা কিন্তু তিনি সরফরাজ খানকে নেওয়ার জন্য লাগাতে পারবে। অর্থাৎ KKR কিন্তু আরও একটা ভালো ইন্ডিয়ান প্লেয়ার পেয়ে গেল এবং একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যানও পেয়ে গেল। তো KKR কিন্তু এটাতে লাভ হয়েছে, খুব একটা ক্ষতি হয়েছে বলে আমার তো মনে হয় না। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, KKR কি শেষমে সরফরাজ খানকে সই করতে পারবে? কারণ এখনও কিন্তু পেপার ওয়ার্ক বাকি আছে এবং আমরা সবাই জানি IPL কিন্তু আর কয়েকদিন বাদেই শুরু হবে। আশা করবো ফিল সল্ট KKR এর জন্য ভালো খেলবে, KKR এর জন্য বেশি বেশি রান করবে, KKR কে ম্যাচ জেতাবে। তো বন্ধুরা, আপনি এই যে ডিসিশনটা হয়েছে সেই নিয়ে কতটা খুশি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে আনন্দ আছেন সবাইকে একটু অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।